ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস, ভক্তরা তাকে ভালোবেসে ঢালিউড কুইন বলে ডাকেন। এবার এই ঢালিউড কুইন কলকাতায় যাচ্ছেন একটি সিনেমা করতে এবং সঙ্গে থাকছেন হিরো আলম। জি দর্শক, বেশ কয়েক বছর ধরে তিনি সিনেমায় অনিয়মিত। সর্বশেষ 2017 সালে মুক্তি পায় তার রাজনীতি সিনেমাটি। এরপর কয়েকটি ছবিতে যুক্ত হলেও সেগুলো এখনও নির্মাণাধীন এবং মুক্তির অপেক্ষায়। এরই মধ্যে কলকাতার একটি ছবিতে কাজ করেছেন তিনি, সুবীর মণ্ডল পরিচালিত। সেই সিনেমার নাম শর্টকাট। কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তীর চিত্রনাট এই ছবিটিতে। অপুর নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী। ছবিটি রয়েছে নির্মাণাধীন। এরই থাকে হঠাৎ অপু বিশ্বাস বলে বসলেন যে হিরো আলমকে এই ছবিটিতে নিতে হবে। এই যে কথা সেই কাজ, পরিচালকও রাজি হয়ে গেলেন। এরই ফাঁকে কলকাতায় আরও একটি ছবিতে যুক্ত হতে যাচ্ছেন এই অভিনেত্রী। নাম ঠিক না হওয়া ছবিটির চুক্তি সংক্রান্ত ঝামেলা মেটাতে আজ শনিবার কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অপু বিশ্বাস। আর এ যাত্রা সঙ্গী হিসেবে রয়েছেন হিরো আলম। নতুন ছবিতে অংশ নেওয়ার প্রসঙ্গটা শেষ করে আগামী 20 জুন ঢাকায় ফিরবেন অপু বিশ্বাস। অপু বিশ্বাস নতুন ছবি নিয়ে বিডি নিউজ 360 কে বলেন, একটা ভালো প্রজেক্ট, গল্প ও চরিত্রটা ভালো লেগেছে, সেজন্য কাজটি করতে রাজি হয়েছি। বেশ কিছু চমক থাকবে ছবিটিতে। এদিকে দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 ছবিটিতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, যার বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। ছবিটি মুক্তির মিছিলে রয়েছে, চলতি বছরেই এই ছবিটি দেখতে পাবে দর্শক। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং হিরো আলম এবং অপু বিশ্বাসকে যদি আপনি ভালোবেসে থাকেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনি আপনার মনের কথাগুলো লিখে পাঠাবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটিতে একটি ক্লিক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।